পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার নতুন প্রশাসনিক সদস্যরা কার্যভার গ্রহণ করার পর থেকে শহরের নানান রকম উন্নয়নমূলক কাজ করছেন। ইতিমধ্যে করোনা ভ্যাকসিন প্রদান দ্রুত করার জন্য 21টি সেন্টার চালু হয়েছে। পৌরসভার এই মুহূর্তে আর্থিক সংকট চলায় ভ্যাকসিন প্রদান করার জন্য সিরিঞ্জের আকাল দেখা দেওয়ায় প্রশাসক মণ্ডলী শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছে সিরিঞ্জ দেওয়ার জন্য আবেদন জানিয়েছে বলে জানান প্রশাসক প্রণব চ্যাটার্জি। যে প্রোগ্রাম চলছে তাতে আমাদের সিরিঞ্জ কম আছে, সেই সিরিঞ্জ কমের জন্যে আমরা কিন্তু একটা অ্যাপিল করেছিলাম যে আপনারা যারা বর্তমান শহরের বাসিন্দা আপনারা যদি আমাদের সিরিঞ্জ দিতে পারেন তো আমরা উপকৃত হই। কারণ পৌরসভার নিজস্ব ফান্ডের আর্থিক অবস্থা আমাদের খারাপ থাকার কারণে আমরা এই আবেদন করেছিলাম। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে স্বপ্ন ইন্ডিয়া ফাউন্ডেশন এগিয়ে এসে আমাদের 2000 সিরিঞ্জ দিয়ে গেল। এরা সবাই ইয়াং বয়, আমি এদের আরও সাহায্য চাই। সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন এখানে রাইস মিল অ্যাসোসিয়েশন আমাদের দিয়েছে, এছাড়া ওষুধের ডিসি দিয়ে তারা আমাদের দিয়েছে, ব্যক্তিগত পর্যায়ে সন্তোষ তহসিলদারের মতো লোকেরাও আমাদের ভ্যাকসিনেশনের জন্য এগিয়ে এসে সাহায্য করেছে। বর্তমান শহরের সর্বোচ্চ থেকে একটা এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যাতে সাকসেস হয় তার জন্য দিচ্ছে। এদের তো অভিনন্দন জানালেই হবে না, এই কাজে যাতে এদের আরও এরা অগ্রগতি করতে পারে। বিশেষ করে আমি ওদের সেই ছবি দেখে বুঝতে পারছি এরা ফেলো যারা আছে, যে আছে মাটির কাছাকাছি, সেই দারিদ্র সীমার নিচের মানুষদের কাজ করবার জন্যই এরা নিজেদের দায়বদ্ধ হয়েছে। এবং আরও জানতে পারলাম যে এরা সেই রামকৃষ্ণ স্কুল, সেই স্কুলে সবাই যারা ছাত্র ছিল সেখান থেকে তারা তৈরি হয়েছে। এছাড়া আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা স্বেচ্ছাসেবী সংস্থা স্বর্ণ ইন্ডিয়া ফাউন্ডেশনের নাম। আমাদের যে ভ্যাকসিনেশনের যে আমাদের প্রোগ্রাম চলছে ওরা আমাদেরকে 2000 সিরিজ আজকে আমাদের হাতে তুলে দিল, যাতে আমরা এই ভ্যাকসিনেশনের কাজটাকে আমরা আরও ভালোভাবে করতে পারি। আমরা এই সুযোগে যে স্বেচ্ছাসেবী সংস্থা এবং যারা যেসব অল্পবয়সী যারা ছেলে মেয়ে যারা এখানে এসেছিল পৌরসভার পক্ষ থেকে আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই আবেদনে সাড়া দিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার বর্ধমান পৌরসভার হাতে 2000 সিরিঞ্জ তুলে দেয়। ইন্ডিয়া ফাউন্ডেশন, আমরা একটা রেজিস্টার্ড এনজিও, তো এই রেজিস্টার্ড এনজিও আমরা আজকে এসেছিলাম বর্ধমান পৌরসভায়। বর্ধমান পৌরসভা আমরা জানতে পেরেছিলাম যে বর্ধমান পৌরসভা পাবলিকালি একটা অ্যাপিল করেছেন যে ওনাদের কাছে ভ্যাকসিন আছে, কিন্তু ওনাদের কাছে যে ডিসপোভ্যান সিরিঞ্জের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হয় সেই সিরিঞ্জের ওনাদের কাছে কিছু ক্রাইসিস ছিল, তাই ওনারা পাবলিকালি অ্যাপিল করেছিলেন। তো সেই অ্যাপিল আমরা পাওয়ার পরে আমরা আজকে বর্ধমান পৌরসভার এই মুহূর্তে যিনি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর প্রণব চ্যাটার্জি, তার সঙ্গে ভাইস চেয়ারম্যান ছিলেন আইনুল হক মহাশয় এবং তার সঙ্গে আরও যারা যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে আজ আমরা দেখা করি। দেখা করে আজকে আমরা বর্ধমান পৌরসভাকে 2000 2ml যে ডিসপোভ্যান সিরিঞ্জ, সেই ডিসপোভ্যান সিরিঞ্জ আমরা বর্ধমান পৌরসভাকে কন্ট্রিবিউট করি। এটার জন্য স্যারের সঙ্গে আমাদের অনেকক্ষণই কথা হলো। বর্ধমান পৌরসভার, বর্ধমান আমাদের যে প্রাণের শহর বর্ধমান, এই বর্ধমান শহরকে নিয়েও ওনার বেশ কিছু ফিউচার প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং উনি আমাদের জানালেন এবং আমরা স্যার চাইলেন যে আমরা যাতে সেই কাজগুলোতে ইনভলভ হতে পারি এবং আমরাও স্যারকে সেই অ্যাসিওরেন্স দিয়েছি যে আমরা সেই কাজে আমরা ব্রতী থাকবো। দেখবেন একটা ইম্পর্টেন্ট ইস্যুতে আমরা সিরিঞ্জ কন্ট্রিবিউট করে যে মানব সেবার কাজে যে আমরা ব্রতী হতে পারলাম, এর জন্য আমরা আমাদের টিম স্বর্ণ ইন্ডিয়া ফাউন্ডেশন আমরা প্রত্যেকেই বর্ধমান আমরা নিজেদের কাছেও ধন্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।